আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাকে পাকপাখালির নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত 16 ফেব্রুয়ারি 2022 সালে ঘটে যাওয়া প্রাণী প্রদর্শনী মেলার দ্বিতীয় পর্ব হচ্ছে আজকের এই ভিডিওটি। দেরি করে দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিড়াল সেই গরু সেই জাত আজকে শুধু বড় হইলে হবে না, হইতে হবে জাত মান সম্পন্ন। আজকে এই টাইগার, আজকে এই জায়গায় টাইগার আপনারা দেখুন। এই টাইগার শুধু মনে করুন তো, এই দেশের মধ্যে লক্ষ 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 গরু তৈরি করবে, বীজ দিবে, সাপ এই দেশে প্রজনন করবে। আমাদের সবার প্রিয় হাসান ভাই অ্যাংরি বার্ডের ওনার, উনি এসেছিলেন তার পাখি প্রদর্শনী করাতে। তিনি বেশ কিছু কেজ বার্ডের পাশাপাশি টেম বার্ডও এনেছিলেন, যা সবারই নজর কেড়েছে। তাছাড়া কেজ বার্ডে তিনি গ্রিনউইন ম্যাকাও, কাকারিকি, ইলেকটাস ইত্যাদি বিভিন্ন ধরনের বিদেশি পশু পাখি এনেছিলেন। এখন আপনাদেরকে হাসান ভাই প্রদর্শনীতে আনা কিছু বেশ পাখি দেখাবো। তো চলুন তার কিছু পাখি দেখে আসি। প্রদর্শনীতে আসা এখন কিছু বিড়াল দেখাবো আপনাদেরকে। তার মধ্যে সামনে যে ঘুমিয়ে আছে এটি হচ্ছে সেমি পাঞ্চ বিড়াল, ওর নাম হচ্ছে পুচি। বেচারা কিছুটা ক্লান্ত হয়ে গেছিল তাই এখন সে ঘুমাচ্ছে। এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব জোজোর সাথে। ও হচ্ছে একটি ছেলে বিড়াল, ওর ব্রিডের নাম হচ্ছে ট্রেডিশনাল লং হেয়ার পার্সিয়ান। ও বেচারা অনেক ক্লান্ত হয়ে গেছিল যার কারণে ঘুমাচ্ছিল, তাই আমি ডিস্টার্ব করি নাই। এই বিড়ালটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। এটির মিউটেশন তারা বলেছে ক্যালিকো লুপড এয়ার পার্সিয়ান। ক্যালিকো আলাদা কোনো জাত না, এটি একটি পার্সিয়ানের মধ্যে আলাদা একটা কালারের প্যাটার্ন। মাশাল্লাহ, এটি একটি ছেলে বিড়াল, খুব সুন্দর করে ঘুমাচ্ছে। এই প্রাণীটিকে দেখে অবশ্যই আপনার বলতেই হবে উপরওয়ালার সৃষ্টি কতই না সুন্দর। এটি হচ্ছে হার্লি কুইন ম্যাকাও। আপনি যদি ব্লু গোল্ড ম্যাকাও এবং গ্রিন উইন ম্যাকাও এদের ব্রিড করান তাহলে এমন একটি বাচ্চা পাবেন। এটি হচ্ছে একটি হাইব্রিড মিউটেশন। সামনে যে বসে আছে ওর বয়স তারা যেটা বলেছে সেটা হচ্ছে 7 থেকে 8 বছর। এটি একটি ফুল টেম হার্লি কুইন ম্যাকাও। টেম্পল অফ বার্ড, স্টলের নামটাও টেম্পল অফ বার্ড নামেই আছে। তো এভিয়ান কমিউনিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে যে কটা স্টল দেওয়া হয়েছিল সেখান থেকে আমাকে একটা স্টলের সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ এভিয়ান কমিউনিটির কাছে এবং পাশাপাশি কৃতজ্ঞ যারা এই মেলাটা অর্গানাইজ করেছেন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তাদের কাছেও আমরা থ্যাঙ্কফুল। আশা করি এটা একটা বাংলাদেশের জন্য বড় একটা ব্লাস্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো ভাই, আপনি তো আমরা সবে কম বেশি জানি যে আপনি রেইনবোর জন্য অনেক বিখ্যাত, আপনার কাছে মোটামুটি ভালো অনেক রেইনবো আসে, তো আমরা যদি কিছু রেইনবো যদি একটু দেখি এখন। জি ভাইয়া, অবশ্যই। তুষার ভাইয়ের এগুলো হচ্ছে আপনার ভায়োলেট রেইনবো, ডিএফ ভায়োলেটে।
তো ভাই আমরা ছোটখাটো আমি সহ যারা ডিগ্রাস আছে ওদের জন্য কালার যে মার্কিংটা রয়েছে এটা ডেভেলপমেন্টের জন্য আমি কি করতে পারি? কালার মার্কিং ডেভেলপমেন্টের জন্য আসলে ব্লাড লাইন ধরে আরো ব্লাড লাইন ধরে রেখে কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে মিনিমাম যে কোনো মিউটেশন ডেভেলপ করতে হলে মিনিমাম 3 বছর হাতে সময় রাখতে হবে। 3 বছর আমার রেনবো গুলো মোটামুটি 6টা জেনারেশন ডেভেলপ করা, মোটামুটি 6টা জেনারেশন হ্যাঁ 5 নাম্বার 6 নাম্বার জেনারেশন চলতেছে এখন। তো 6 নাম্বার জেনারেশনে এসে এখন আমি এই কালার মার্কিং ডিপনেস এবং মার্কিং এর যে পারফেকশন এগুলো পাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা যারা আছি আপনাদের আমাদের সম্পর্কে যদি বলতে চান কিভাবে আমরা ভালো পাখি ব্রিড করাতে পারবো, যদি দুই একটা লাইন বলেন। ভালো পাখি ব্রিড করানোর জন্য আসলে আমার একটাই থিওরি সবসময় আমি সব জায়গায় বলি, সবসময় বলি যে প্যাশন প্র্যাকটিস এবং পিরিয়ড। পিরিয়ড হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে, আপনাকে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং সময় দিতে হবে। তো এই তিনটা জিনিস না থাকলে আপনি কখনোই ভালো ব্রিডার হইতে পারবেন না, ভালো ব্রিডও করাইতে পারবেন না। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য, দোয়া করবেন ভাই আমাদের জন্য, দোয়া করবেন টেম্পল অফ বার্ডের জন্য। অবশ্যই অবশ্যই, আর মেলায় তো আছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, এটা কি আপনার ঘোড়া? আচ্ছা আচ্ছা, এটা কোথায়? গাজীপুরে। আপনাদের কি আচ্ছা আপনাদের কি অ্যাগ্রো আছে? অ্যাগ্রো আছে না? এটা এটা কি ঘোড়া আমাদের? থ্রোব্রিড। এটা বয়স কত আছে? 30 বছর। এগুলো লাইফ স্প্যান কিরকম থাকে? 40-50 বছর বাঁচে। তো শৌখিনভাবে পালতেছেন এটা না? তো এখানে প্রদর্শনী করে কিরকম লাগতেছে আপনার? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর একটা জিনিস জানবো, এগুলো দাম কিরকম হয় আন্দাজ আনুমানিক? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঠিক আছে। ঘোরাই কি দাঁত ভাই, তুই মস্ত খেয়ে দাও।